2023 সালের আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। 29 অক্টোবর 2023 কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অফ লস মরণোত্তর ডিগ্রি দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 2023 সালে 29 অক্টোবর মরণোত্তর ডিগ্রি দিয়েছেন ডক্টর অফ লস। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড হচ্ছে 16152। 16152 খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 11 নভেম্বর 2023 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? 11 নভেম্বর 2023 সাল পর্যন্ত 48টি জেলা, সর্বশেষ কক্সবাজার, রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিযুক্ত হন কোন বাংলাদেশি? সাইমা ওয়াজেদ পুতুল, তিনি শেখ হাসিনার কন্যা। বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি হচ্ছেন মোহাম্মদ ফয়েজউল্লাহ। মোহাম্মদ ফয়েজউল্লাহ আইকনিক রেল স্টেশনের স্থপতি। এসএস পাওয়ার প্ল্যান্ট কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম? 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াটের? এটি হবে 1200 মেগাওয়াটের। 1200 মেগাওয়াটের। বেসরকারি খাতে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এসএস পাওয়ার প্ল্যান্ট, এটি হচ্ছে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। দেশের প্রথম টানেল দৈর্ঘ্য কত কিলোমিটার? দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। 3.32 কিলোমিটার। দেশের সর্ববৃহৎ সার কারখানার নাম হচ্ছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। এটি উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2023 সালে। 12 নভেম্বর ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে উদ্বোধন করা হয় কবে? 1 নভেম্বর 2023 সালে। 1 নভেম্বর 2023 সালে টাকা পে। বর্তমান দেশে বিমার কোম্পানির সংখ্যা হচ্ছে 82টি। এগুলো আপডেট তথ্য, আপনারা সবসময় গুগলে সার্চ দিয়ে পরীক্ষার আগে দেখে যাবেন। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 55টি। দেশের 55তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর। মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর। 1 নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে জনস্বাস্থ্য বিভাগ। জনস্বাস্থ্য বিভাগ এটি 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে 1 নভেম্বর, একদম নভেম্বরের 1 তারিখ। সাক্ষরতার হার বর্তমানে হচ্ছে 74.66%। বাংলাদেশের ইউনিয়নের সংখ্যা হচ্ছে 4596টি। 4596টি। জনসংখ্যার বৃহত্তম জেলা হচ্ছে সাভার। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায়? ঝালকাঠি জেলায়। জনসংখ্যার বৃদ্ধির হার সর্বোচ্চ হচ্ছে গাজীপুর জেলায়। 13 ডিসেম্বর 2023 সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর LDC তালিকা থেকে বের হবে ভুটান। 2 নভেম্বর 2023 কোন দেশ CTBT থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়? রাশিয়া। 2 নভেম্বর CTBT থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে রাশিয়া। দেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মিত হবে গোপালগঞ্জে। সরকারি ভ্যাকসিন প্ল্যান্ট নির্মিত হবে গোপালগঞ্জে। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য কত? পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য 74টি এবং 74তম সদস্য হচ্ছে ইরাক। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC বর্তমান সদস্য হচ্ছে 124টি, সর্বশেষ আর্মেনিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC বর্তমান সদস্য 124টি, সর্বশেষ হচ্ছে আর্মেনিয়া। 1 জানুয়ারি 2024 সাল কোন দেশ বিশ্ব পর্যটন সংস্থার 160তম সদস্যপদ লাভ করবে? বেলিজ 160তম সদস্যপদ লাভ করবে। বিশ্ব বাণিজ্য সংস্থার 13তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, 26 থেকে 29 ফেব্রুয়ারি 2024 সাল। 2025 সালে নবম ICC চ্যাম্পিয়ন ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে? 8টি দেশ অংশগ্রহণ করবে। ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার পদে প্রথমবারের মতো 15 জন নারী যোগদান করেন কবে? 18 নভেম্বর 2023 18 নভেম্বর 2023 15 জন নারী।
রেলপথে নিরাপত্তার জন্য নতুন করে কোন দুটি রেলওয়ে থানা হচ্ছে? দুহাজারি ও কক্সবাজার রেলওয়ে থানা। দুহাজারি ও কক্সবাজার রেলওয়ে থানা। 7 জন বিশিষ্ট স্মরণে নির্মিত ভাস্কর্য আমরা তোমাদের ভুলবো না কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। ঢাকা সেনানিবাস। দেশের প্রথমবারের মতো সরকারিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আবহাওয়ার বার্তা সংগ্রহে কোন রকেট উৎক্ষেপণ করা হবে? দেশের প্রথমবারের মতো সরকারিভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে আবহাওয়া বার্তা সংগ্রহে 21-এ-1 রকেটটি উৎক্ষেপণ করা হবে। পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয় কবে? পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয় 1 নভেম্বর 2023। দেশের প্রথমবারের মতো সমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান? তিনটি প্রতিষ্ঠান, ডেনমার্কের কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স CIP এবং কোপেনহেগেন অফশোর পার্টনার্স COP এবং বাংলাদেশের সামিট গ্রুপ। সম্প্রতি বিশ্বের বৃহৎ হাইড্রোজেন খনি কোথায় আবিষ্কৃত হয়? ফ্রান্সে আবিষ্কৃত হয় বৃহৎ হাইড্রোজেন খনি। COP28 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। স্থান দুবাই, সংযুক্ত আরব আমিরাত, এখানে ডিসেম্বর হবে। জাতীয় রেল দিবস কবে পালন করা হয়? জাতীয় রেল দিবস পালন করা হয় 15 নভেম্বর। 43তম আসিয়ান সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? জাকার্তা, ইন্দোনেশিয়া। 43তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জাকার্তা, ইন্দোনেশিয়া। দেশে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু হয় কবে? 4 অক্টোবর 2023 সালে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু হয়। বিশ্বের সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? এখানে বিশ্বের হবে না, হবে বাংলাদেশের সবচেয়ে বড় একক প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2000 থেকে কক্সবাজার রেলওয়ে পথের দৈর্ঘ্য 150 কিলোমিটার। 2000 থেকে কক্সবাজার রেলওয়ে রেলপথের দৈর্ঘ্য হচ্ছে 150 কিলোমিটার। এটা উদ্বোধন করা হয় 12 নভেম্বর 2023। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় 7 অক্টোবর 2023। 7 অক্টোবর 2023। নদীর তলদেশে দেশের প্রথম টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। 3.32 কিলোমিটার। প্রথম বাংলাদেশ হিসেবে পেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপ বেল্ট অর্জন করেন কে? সুরকৃষ্ণ চাকমা। সুরকৃষ্ণ চাকমা। বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে? বিশ্বের 60টি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে 81টি। বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে 81টি। আর বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে? 60টি। জাতীয় সংসদের চিড়িয়াখানা বিল পাশ হয় কবে? জাতীয় সংসদের চিড়িয়াখানা বিল পাশ হয় 25 অক্টোবর 2023। সিনবেদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। হারেতস কোন দেশের ভিত্তিক সংবাদ মাধ্যম? ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হচ্ছেন হারেতস। আল আয়াম কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? ফিলিস্তিন। রাফা ক্রসিং কোন দেশ দুটি দেশের মধ্যে অবস্থিত? রাফা ক্রসিং হচ্ছে মিশর ও ফিলিস্তিন। টি সেলেম কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন? ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংগঠন। মুজিব একটি জাতির রূপকার? চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগার। মুক্তি পায় 13 অক্টোবর 2023। 2023 বিশ্বকাপ ক্রিকেটের মাস্কট দুটির নাম হচ্ছে ব্লেস ও টং। ব্লেস ও টং। অলিম্পিকের কোন আসর থেকে আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত হবে? লস অ্যাঞ্জেলস অলিম্পিক 2028 সালের আসর থেকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন বিল, জাতীয় পরিচয় নিবন্ধন বিল পাশ হয় 13 সেপ্টেম্বর 2023 সালে। জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাশ হয় 13 সেপ্টেম্বর 2023 সালে। দেশের 24তম প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান। বিচারপতি ওবায়দুল হাসান। জাতীয় স্থানীয় সরকার দিবস হচ্ছে 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস 7ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস 7ই সেপ্টেম্বর। ইরানের তৈরি কিছু ড্রোনের নাম যেমন মোহাজের শাহেদ আরশ। মোহাজের শাহেদ আরশ।
তৃতীয় পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।